দিয়ে হ্যালো বন্ধুবান, তো আজকে দিয়েছে সেই আগের দিনের চেনটাই আবার, কারণ ছোট হয়ে গেছে, 1 ইঞ্চি বাড়াতে হবে, তো সেটাই বাড়াবো এখন। দিয়ে চাটাকে চলে এসছে উপরে, তো উপরে এসে বিড়ালটার সাথে কিছুক্ষণ খেলা করলাম, যেহেতু কাজ নেই আজকে। সারাদিন কাজ নেই, পুরো বোরিং, বিরক্তকর, মোবাইল ঘাটতেও এখন আর ভাল লাগে না। দিয়ে কোনো রকম ভাবে টাইম পাস করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো যাচ্ছি রাজবাড়ির দিকে, কারণ G20 উপলক্ষে কি অনুষ্ঠান হবে তার জন্য সেটা দেখতে, তো ওখানে গিয়ে দেখি প্রচুর গিয়ে রাজবাড়িতে ঘুরতে দিচ্ছে না। ঘুরতে যাচ্ছিলাম জামা কিনতে, পাশে ইন্টারনেট কাজ কেটে রেখে দিয়েছে, তো ওখানে দুটো ডাল নিয়ে নিলাম দাঁত মাজার জন্য, দাঁতন বানানোর জন্য। দিয়ে ওখান থেকে চলে এসেছি এখন জামা প্যান্টের দোকান, মানে অনেক কটা দোকান ঘোরার পর ও জামা দেখার পর একটা জামা পছন্দ হলো কাকাটা, দিয়ে কাকাটার ওই জামাটা খয়েরি রঙের জামাটা পছন্দ হয়েছে, তো এটাই নিচ্ছে। তো এখান দিয়ে নিয়ে ঠিয়ে আবার চলে যাব রাজবাড়ির কাছে, দেখবো যে এবার ঢুকতে দেয় নাকি। দিয়ে রাজবাড়ির সামনে আবার চলে এসেছি, কিন্তু তাও এখনও ঢুকতে দিচ্ছে না, VIPরা শুধু অ্যালাউ। দিয়ে আজকে রাজবাড়িটাকে অসাধারণ লাগছে, কারণ লাইটিং দিয়ে সাজিয়েছে। দিয়ে রাজবাড়ির সামনে দেখি 20টা দেশের ফ্ল্যাগও লাগানো আছে, তো কোন কোন দেশের ফ্ল্যাগ সেটা ডিসক্রিপশনে লিখে দিয়েছি। দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি রাজবাড়ির সামনে যে বড় টিভিটা রয়েছে তাতে অনুষ্ঠান দেখাচ্ছে, তা আমরা বুঝলাম যে আর ঢুকতে দেবে না, অনুষ্ঠান চালু হয়ে গেছে। দিয়ে এতক্ষণ ওয়েট করার পর ভিতরে ঢুকতে পারলাম না, এই একটা আফসোস হয়ে গেল, ভিতরে অনুষ্ঠান হচ্ছে দেখতে পারলাম না, আপনাদেরও দেখাতে পারলাম। দিয়ে যখন এই বাড়ির দিকে যাচ্ছিলাম তখন একটা দাদা এসে ভিমার্টের 50% সেলের একটা কাগজ ধরিয়ে দিয়ে গেলো, তো সেটাকে প্লেন বানিয়ে উড়িয়ে দিয়েছি। দিয়ে ঘরে এসে কাকাটা জামাটা পরে দেখালো কেমন হয়েছে, দিয়ে কাকাটাকে কেমন লাগছে কমেন্টে বলবেন।